হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ হাইতিয়ানে জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে বাষট্টি জন এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার এ খবর জানিয়েছে রয়টার্স স্থানীয় সময় সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটে শহরটির ডেপুটি মেয়র পুরো পরিস্থিতিকে গুরুতর গুরুতর উল্লেখ করে রক্তদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি বলেন উদ্ধার অভিযান চলছে এদিকে এই ঘটনায় তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী এরিয়াল হেনরে